بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি আশিকুর রহমান নবম ব্যাচ রেজিস্ট্রেশন নাম্বার 9360 নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের কমিউনিটি ভলান্টিয়ার মদিনা সৌদি আরব গাজীপুর আশা করি আপনারা যে যে এখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি সুস্থ আছি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের সবার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে যিনি আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কথা বলার জড়তা কাটানোর 30 দিনের ভিডিও সেকশনে আজকে আমার 95তম ভিডিও আজকে আমি কথা বলবো স্যারের 11তম ব্যাচের 46তম সেকশন নিয়ে আজকে আমি এই সেকশন থেকে এটুকু বুঝলাম যে আমরা যাতে করে বাংলা শুদ্ধভাবে কথা বলি আমরা যদি বাংলা শুদ্ধভাবে একটু কথাটা বলতে পারি তাহলে আমাদের মন দেহ উচ্চ রক্তচাপ ইত্যাদি অনেক কিছু থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং মানুষের সাথে ভালো সুন্দর করে একটা জিনিস বোঝাতে পারবো তাই আমরা চেষ্টা করব সবাই যার যার অবস্থান থেকে বাংলাটা শুদ্ধভাবে যেন আমরা বলতে পারি সেই চেষ্টাটাই আমরা করব এবং আরেকটা কথা আছে আমাদের যে আমরা যদি বাংলা শুদ্ধ ভাষায় কথা বলি তাহলে আমার আশেপাশে যারা আছে তারা অনেকে অনেক টিটকারি বলবে টিটকারি করবে এরকম ওইরকম ইত্যাদি অনেক কথা বলবে তাহলে ইতিমধ্যে কিন্তু আমরা জেনে গেছি মানুষের কটু কথার কীভাবে জবাব দিতে হয় কেউ একটা কটু কথা বললে সেখানে আমাকে 30 সেকেন্ড অপেক্ষা করে তারপরে তার উত্তরটা রেডি করে দিতে হবে আর যদি সম্ভব হয় তাহলে সাথে সাথে উত্তরটা না দেওয়াই বেটার তাই যদি আমরা শুদ্ধভাবে কথা বলার পরে কেউ কটু কথা বলে তাহলে সেখানে আমাদের চুপ থাকাই বেটার তাহলে আমাদের যখন নাকি একদিন দুই দিন এক মাস দুই মাস পর আমি যখন শুদ্ধটা বলে ফেলবো এবং আমার ভালো শুদ্ধ চর্চা হয়ে যাবে তখন আশেপাশে মানুষে আমাকে ঠিকই সাপোর্ট করবে এবং আমাদের স্যার চাচ্ছেন যে আমরা শুধুমাত্র একজন ভালো মানুষ হবো এরকম না আমাদের চাচ্ছে স্যার চাচ্ছেন যদি আমরা ভালো শুদ্ধভাবে বাংলাটা বলতে পারি এবং একটা লিডারশিপ যাতে করে সবার তৈরি করতে পারেন যেমন আমি যদি কোনো একটা উদ্যোক্তা হতে চাই যখন আমি সেলসম্যানের কোনো কাজ করতে দেবো তখন আমি এরকমভাবে শুদ্ধ কথা বলবো যে মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকবে আমার কথা শোনার জন্য আমি যদি কোনো একটা দোকানে গিয়ে একটু কথা বলি তা মানুষ যাতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে যাতে করে আমার কথাটা শোনার জন্য তাহলে আমি যে কী বলতেছি সে কথাটা মানুষ বিশ্বাস করবে এবং শুনবে আমি যদি 10টা লোকের আমার কথার দিকে আকৃষ্ট করতে পারি সেখান থেকে আমি 2টা কাস্টমার হলো পেয়ে যাব তাই স্যার যে কথাটা বলছেন যে আমাকে অবশ্যই শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে হবে আপনি যদি সে শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করতে পারি এবং সেটা আয়ত্ত করতে পারি তাহলে আমার জন্য এক শরীরের দিক দিয়ে অনেক ভালো মন মানসিকতার দিক দিয়ে অনেক ভালো থাকবে এবং পাশাপাশি আমাদের বিজনেস ক্ষেত্রে উদ্যোক্ত ক্ষেত্রে অনেক কিছু সাফল্য বয়ে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু